বক্তব্য গরম লাগছে কতটা গরম লাগছে আইন থেকে ভাল লাগছে তোমাদের বলছে তাই তো দেখি চোখে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাই শুভ পঞ্চমী প্রীতির শুভেচ্ছা দুর্গাপূজা শুরু হয়ে গেছে তা আমরাও যাচ্ছি আজকে ঠাকুর দেখতে তো দেখা যাক কোথায় যাই এখনো ডিসাইড হয়নি তাই এবার বেরোবো এই যে তিন্নি আর তিন্নির মাম্মা ম্যাচিং ইয়েলো দাঁড়াও মা ইয়েলো ম্যাচিং দাঁড়াও তিন্নিকে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে তিন্নিকে দেখো মামা তাকাও আমাদের সাথে চলো দেখতে থাকো আমাদের ভিডিওটা চলো আমরা এসে এখন কেশবপুর প্রফুল্ল কাননে ওখানে ঠাকুর দেখতে এসেছি তারপরে দেখি কোথায় যাই আপাতত তো তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি মাম্মা ভালো লেগেছে তোমারও তো লাইন থেকে ভালো লাগছে কোন দিকে যাচ্ছি ও ভারত চক্রের দিকে যাচ্ছি আচ্ছা ভারত চক্র দেখবো তারপরে আচ্ছা তারপরে দমদম পার্ক দেখবো আচ্ছা আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন তোমার ভিড়ে ভালো লাগছে
অনুভূতি লাগছে ভালো খারাপ না আমার চোখে লেগেছে দেখো মামা তোমার চোখে লেগেছে চোখে লেগেছে মামা আমার আইসক্রিম খাবে দেখো এই দেখো এ বাচ্চা ছেলেটা বলছে আইসক্রিম খাবে বাচ্চা ছেলেটা আইসক্রিম খাবে বাচ্চা ছেলে কি আইসক্রিম খাবে বাটি না 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 তুমি চোষা আইসক্রিম খাও Thank you.
তো আমাদের ঠাকুর দেখা মোটামুটি সব কমপ্লিট। এখন আমরা লাস্ট দেখছি মাস্টারদা স্মৃতি সঙ্গ, ওটা দেখে এখন ডিনার করে এবার বাড়ি চলে যাব আমরা। তো সত্যি খুব ভালো লেগেছে। এটা এটাও খুব সুন্দর, এটা খুব সুন্দর করেছে প্রত্যেকটা, যে কটা দেখেছি প্রত্যেকটাই খুব সুন্দর করেছে ঠাকুর। তো তোমরাও আসতে পারো, দেখতে পারো। তো আমরা এখন ডিনার করতে এসেছি, ডিনার করব এই যে এই রেস্টুরেন্টে এসেছি। খুব সুন্দর সাজিয়েছে এখানে। এখন পাখার হাওয়া খাচ্ছে। তো ডিনার টিনার করে আমরা বাড়ি চলে যাবো। তো আমাদের ডিনার চলে এসছে। আমরা নিয়েছি এখানে চিকেন ভর্তা, কড়াই চিকেন, বাটার নান আর মিক্সড ফ্রাইড রাইস। তো এটাই আমরা খাবো এখন। রাতও হয়ে গেছে, রাত এখন 1টা বাজে। পাওয়ার চলছে 3 দিন, 1টা বেজে গেছে, মনেই হচ্ছে না, আর চোখে ঘুমও নেই। এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড। তো এখানে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে প্রাইভেট কেবিনও রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। একটা প্রাইভেট কেবিনও রয়েছে, এখানেও ভালোভাবে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। ও আর একটা ফ্যাসিলিটি রয়েছে ওনাদের, সেটা হচ্ছে এখানে আপনারা আসলে হুক্কাও ট্রাই করতে পারবেন। তো আসুন, আশা করি ভালো লাগবে আপনাদের। আমাদের কাছে খাবারটা নো ডাউট খারাপ লাগেনি, মোটামুটি ভালো লেগেছে। তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে, আপনারা আসুন একবার ট্রাই করে দেখুন। কালকে কন্টিনিউ করতে পারিনি, কারণ তিন্নি আড়াইটার সময় ফিরেছিলাম, তো ওই জন্য তিন্নি কান্নাকাটি করছিল ঘুমের জন্য, তো ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওই জন্য ভিডিওটা আজকে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে তোমরা জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। তো আজকের মতন টাটা, দেখা আছে অন্য কোনো ভিডিওতে। হ্যাপি পুজো, তোমরাও ভালো কাটাও পুজো।